ঝালকাঠির রাজাপুরে ডাক্তারের অবহেলায় সোমা জেসমিন বেগম নামে এক ডায়রিয়া রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। জেসমিন বেগম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ফুলার গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। জেসমিন মঙ্গলবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়। বুধবার সকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জেসমিনের স্বামী আব্দুল আলিম হাওলাদার অভিযোগ করে জানায়, আমার স্ত্রী জেসমিন বেগমকে সকালে মেডিকেল ভর্তির পরে মেডিকেল থেকে রোগীকে শুধু একটি স্যালাইন দেওয়া হয়, বাকি সব ঔষধ বাইরে থেকে ক্রয় করি। আমি বারবার নার্স ও ডাক্তার রাসেলের কাছে রোগীর ব্যাপারে বলার পরেও রোগীকে দেখতে কেউ আসেনি এবং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, আর যখন আসলো তখন আমার রোগী শেষ। অভিযুক্ত ডাক্তার রাসেলকে তখন হাসপাতালে পাওয়া যায়নি। ডাক্তার মাহবুবুর রহমান জানায়, ডায়রিয়া হলে পরে অনেক সময় কিডনিতে সমস্যা দেখা দেয়, কিডনি সমস্যার কারণে রোগীর মৃত্যু হতে পারে। সেই কারণে ডায়রিয়ার সময় রোগটা বেড়ে গেছে। আর স্যালাইনে আমরা দিয়েছি ঠিক মতো, ফ্লুইড দেওয়া হয়েছে, কিন্তু রোগী কিডনি ফাংশনিং হইলে প্রস্রাব আউট হয়। প্রস্রাব হইলে রোগী মোটামুটি আমরা মনে করি যে ভালোর দিকে, কিন্তু প্রস্রাব তৈরি হয়নি, যার জন্য ওই কিডনি ফেলের হয়ে হঠাৎ করে শ্বাসকষ্ট ডেভেলপ করে ছিল না। শর্ট টাইম ভিতরে রোগী হঠাৎ খারাপ হয়ে গেছে। রোগী নাকি আসছে সকাল ছয়টায়, তো ভালো ছিল, ফ্লুইড দিয়েছে, কিন্তু প্রস্রাব আউটের আমরা অপেক্ষায় ছিলাম, প্রস্রাব আউট তো হয়নি। এই